हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग इंग्लिश इन बेंगली। आज के वीडियोते आमी तोमादेर शेखाबो प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस। प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस की এটা কিভাবে কাজ করে এবং কিভাবে বুঝতে পারবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় বসবে। অনেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে গুলিয়ে ফেলে। এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এর আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে আমি টেন্স শেয়ার করেছি, টেন্সের প্রচুর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া রয়েছে। তাও আমি তোমাদের আরো কত সিম্পলিফাই ওয়েতে বা সহজভাবে তোমাদের টেন্সটা বোঝানো যায় সেটারই চেষ্টা করছি। এর আগেও যে টেন্সের যে ভাগগুলো, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের বুঝিয়ে দিয়েছি। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, ওখান থেকে চেক করে নিও। আর ব্যাকগ্রাউন্ডের যে নয়েজগুলো আছে সেগুলো প্লিজ ইগনোর করো, কারণ এখন বাজে রাত 2:30। এই সময় আমি তোমাদের জন্য ভিডিও রেকর্ড করছি, তা সত্ত্বেও বাইরে থেকে কিছু আনওয়ান্টেড নয়েজ তো আসেই। তো যাই হোক, আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নামের মধ্যে কিন্তু এর অর্থ লুকিয়ে রয়েছে। প্রেজেন্ট মানে কি? বর্তমান। পারফেক্ট মানে আমরা বুঝতেই পারছি, অর্থাৎ হ্যাভ বা হ্যাজ আসবে। আর কন্টিনিউয়াস মানে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর টেন্স, টেন্স মানে ক্রিয়ারকাল। তাহলে বর্তমানকালে যে কাজ দীর্ঘ সময় ধরে চলছে, বর্তমানকালে যে কাজ অনেকক্ষণ ধরে হচ্ছে বা দীর্ঘ সময় ধরে চলছে, তার জন্য আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে পার্থক্য কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে সময়টা উল্লেখ করে দেবে না, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা দীর্ঘ সময়ের কথা উল্লেখ থাকবে। যেমন ধরো, সাপোজ আমি বলছি আমি ভাত খাচ্ছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, তাহলে আমি বলবো যে আমি 15 মিনিট ধরে ভাত খাচ্ছি, বা আমার ভাই সকাল থেকে টিভি দেখছে। তাহলে এই যে সকাল থেকে, আমি এখানে সময়ের উল্লেখ করে দিচ্ছি, কাজটা কিন্তু বর্তমানে চলছে, বর্তমানকাল কিন্তু, কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে আমার ভাই সকাল থেকে টিভি দেখছে বা আমার ভাই সকাল থেকে খেলছে। তাহলে এখানে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ করে দিলাম যে সকাল থেকে খেলছে। তাহলে সিন্স, আর যদি একটা নির্দিষ্ট টাইম, যেমন ধরো আমি 15 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। তাহলে কোথায় ফর? অনির্দিষ্ট সময় যেখানে থাকবে সেখানে সিন্স, আর যেখানে নির্দিষ্ট করে বলেছি এতক্ষণ ধরে কাজটা চলছে, তাহলে সেখানে কিন্তু ফর ব্যবহার করতে হবে সময়ের আগে। তো সেন্টেন্সের গঠন কি? সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ প্লাস বিন, মেইন ভার্বের সাথে আইএনজি তো যোগ হবে যেহেতু কন্টিনিউয়াস, আর সাথে অবজেক্ট। তাহলে যেরকম এক্সাম্পল বললাম সেরকমই এক্সাম্পল দিয়ে এবার তোমাদের বোঝাচ্ছি। এবার দেখো, এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নাও। ছেলেরা সকাল থেকে খেলছে, তাহলে এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে ছেলেরা। কাজটা কে করছে? ছেলেরা করছে। তাহলে এখানে লিখবো দ্য বয়েজ বা বয়েজ। তাহলে লিখে দিই প্রথমে বয়েজ, কারণ সেন্টেন্সের গঠন অনুযায়ী কি বসবে? প্রথমে সাবজেক্ট বসবে, বসে গেল। তারপরে কি বসবে? হ্যাভ বা হ্যাজ। তাহলে বয়েজ তো হয়ে যাচ্ছে প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাহলে এখানে কি বসবে? হ্যাভ বসে যাবে, বয়েজ হ্যাভ। এবার এখানে কাজ করা কোনটা বোঝাচ্ছে? খেলাটা হচ্ছে কাজ করা, তাহলে এখানে প্লে বসালাম। এবার প্লে এর সাথে কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে, তাহলে প্লেয়িং। এবার সকাল থেকে খেলছে, অনির্দিষ্ট সময় বলছি, তাহলে সিন্স মর্নিং, এখানে সিন্স ব্যবহার করব। তাহলে যেখানে অনির্দিষ্ট করে সময় উল্লেখ থাকবে সেখানে কি করব? সিন্স ব্যবহার করব। আর যেখানে নির্দিষ্ট করে সময় দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে কি করব? যেমন ধরো পরেরটা, আমরা 2 বছর ধরে এখানে বাস করছি, তাহলে 2 বছর ধরে আমরা এই জায়গাটায় রয়েছি, এখানে থাকছি। তাহলে উই, এখানে সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে উই হ্যাভ বিন, সরি এখানে আগেরটাতে বিন লেখা হয়নি, বিনটা কিন্তু মাস্ট, বিনটা কিন্তু বসবে, উই হ্যাভ বিন লিভিং, এখানে বাস করছি, তাহলে হিয়ারটা বসে যাক, ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে বলছি তো, তাহলে ফর 2 ইয়ার্স, এখানে সময়টা একদম পুরো নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে 2 বছর ধরে আমরা এখানে বাস করছি। এবার যদি এখানে বলতাম যে ছেলেরা 10 ঘন্টা ধরে খেলছে বা ছেলেরা 3 ঘন্টা ধরে খেলছে, তাহলে সেখানে কি হতো? ফর 3 আওয়ার্স, যেখানে নির্দিষ্ট করে সময় উল্লেখ থাকবে সেখানে হবে ফর, আর অনির্দিষ্ট করে সময় বললে সেখানে হবে সিন্স। যেমন ধরো, গত রাত থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, তাহলে গত রাত থেকে বৃষ্টি পড়ছে বা বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টিটা এখনো চলে যাচ্ছে গত রাত থেকে, তাহলে সিন্স লাস্ট কি হবে? লাস্ট নাইট, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট।
এরপরেরটা দেখো, সে 15 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছে। তাহলে এখানেও সাবজেক্টকে সে, তাহলে হি বা সে লিখবো, তাহলে হি হ্যাজ বিন ওয়েটিং, অপেক্ষা করা ইংরেজি কি ওয়েট, তার সাথে আইএনজি যোগ হবে, ওয়েটিং ফর বাস ফর 15 মিনিটস। তাহলে এখানেও কি হবে, ফর 15 মিনিটস। 15টাকে তোমরা বানান করেও লিখতে পারো বা সংখ্যায়ও লিখতে পারো, 15 মিনিটস হলো। এরপর যদি ধরো এরকম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে এইটাকে যদি ধরো আমরা প্রশ্নবোধক বাক্যে পরিণত করি, যে সে কি 15 মিনিট ধরে বাসের জন্য অপেক্ষা করছে, তাহলে কি হবে, হ্যাজটা আগে চলে যাবে সাবজেক্টের। তাহলে হ্যাজ হি বিন ওয়েটিং ফর বাস ফর 15 মিনিটস। এবার যদি না বোধক হয় তাহলে কি করবো, জিজ্ঞাসা চিহ্ন তো দিতেই হবে, কারণ প্রশ্নবোধক বললাম। এবার তাহলে না বোধক হলে, না বোধক হলে কি হবে, হি হ্যাজ নট বিন ওয়েটিং ফর বাস ফর 15 মিনিটস, ফর 15 মিনিটস। তাহলে এটা ফুল স্টপ হলো। এবার যদি প্রশ্নবাচক সাথে না বোধক থাকে কি হবে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আমি এর আগেও বলেছিলাম প্রশ্নবাচক সাথে না বোধক থাকলে হ্যাজ তো আগে যাবি, তাহলে হ্যাজ হি নট বিন ওয়েটিং ফর বাস, বাকিটা লিখছি না, এটা ডট ডট দিয়ে গিয়ে জিজ্ঞাসা দিয়েছি, ফর 15 মিনিটস। এবার ধরো সাবজেক্টটা হি থাকলো না, হিটা তো একটা প্রোনাউন, প্রোনাউন না থেকে কোনো নাউন থাকলো, সে কমন নাউন হোক, প্রপার নাউন হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, যে কোনো নাউন হোক। তাহলে ধরো এখানে হ্যাজ লিখলাম, ধরো এখানে হিয়ের জায়গায় লিখলাম রাহুল, তাহলে এখানে রাহুল যখন বসাবো, যদি সাবজেক্টটা যদি নাউন হয়ে যায়, মানে ধরো যে কোনো নাউন হোক, সে প্রপার নাউন বা কমন নাউন হোক, তাহলে এই নটটা কী হবে, সাবজেক্টের আগে চলে যাবে। তাহলে হ্যাজ নট রাহুল বিন ওয়েটিং ফর বাস, বাকিটা আমি ডট ডট দিয়ে গেলাম, ফর 15 মিনিটস, এটা আর লিখলাম না। তাহলে এর আগেও আমি বলেছি যে যদি সাবজেক্ট থাকে তোমাদের নাউন, অর্থাৎ সাবজেক্ট যদি থাকে নাউন এবং যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি প্রশ্নবাচক সাথে না বোধকে ট্রান্সলেশন করতে হয় তোমাদের, প্রশ্নবাচক সাথে না বোধক যদি হয় বাক্যটা, তাহলে ইংলিশে ট্রান্সলেট করার সময় কি হবে, সাবজেক্টের আগে নটটা কিন্তু চলে যাবে, অক্সিলারি ভার্ব যাবে, তার সাথে কি যাবে, সাবজেক্টের আগে নট চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পারলে, একদমই সহজভাবে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে দিলাম। যদি কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে সেটা কমেন্ট করে জানিও, আর যারা যারা এই ভিডিওটা দেখলে পারলে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।